এক্স্যাক্টলি আরেকটা বিষয় একটু মতামত শুনতে চাবো। 20 বছর ধরে আছি বিধায় যে আমি চলচ্চিত্রের খুব ভালো চেয়ে ফেললাম, তা একটি আমার আমাকে দেখতে হবে যে আমি চলচ্চিত্রে আমি কতটুকু ভালো চাইছি এখন, কতটুকু চাইছি না। চ্যানেলের এই ভিডিওটি আমাদের নিজস্ব অনুমান, মৌলিকভাবে প্রকৃত তথ্যটি তুলে ধরাতেই আমাদের নীতিগত অবস্থান, বানোয়ার ভিত্তিক খবর দিয়ে বিভ্রান্ত করা আমাদের উদ্দেশ্য নয়, এ কারণে সরাসরি মতামত উপস্থাপনা। তাই এই মৌলিক ভিডিওটির কোনো কিছু কপি বা অন্যত্র পোস্ট করলে যথাযথ ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকব। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে, এবং দীর্ঘদিন অপেক্ষা করেছেন, অনেকে কমেন্টস করেছেন যে সাকিব খানের পরবর্তী ইন্টারভিউর পার্টটি কোথায়। আসলে এডিটিং সহ একটু আপডেটস করার জন্য কিছুটা বিলম্ব হয়েছে, সেজন্য দুঃখিত। আমরা এই পর্বে দেখব সাকিব খানের শেষ পর্বের ইন্টারভিউ কথোপকথন। যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস দিয়ে সঙ্গে থাকুন, এবং কমেন্টস করুন। আমার এই কন্টেন্ট সহ অন্যান্য অনেক অগণিত কন্টেন্ট রয়েছে যেগুলো আপনাদের উদ্দেশ্যেই করা, আপনাদের সাথে মত বিনিময় এবং আলোচনা সমালোচনার একটি প্লট তৈরি করার জন্যই মূলত আমি এই চ্যানেলে কাজ করে থাকি। সাকিব খানের কথোপকথনে মূলত আপনারা জানতে পারবেন এই সময়ের ফিল্ম ইন্ডাস্ট্রির তিনি কী চাইছেন, কী প্রতিবন্ধকতা রয়েছে এবং তার সম্পর্কে ভীষণ কী তার নিজের। এছাড়াও আপনারা জানেন যে গত ঈদে পরপর তিনটি ছবি তার সুপারহিট হলো এবং কলকাতায় ভাজন এলোরের ছবিটিও ব্যবসা সফল। সব মিলিয়ে তার অবজারভেশনটি নিশ্চয়ই আপনাদের মনোপীত হবে। তার আগে একটু বলে রাখি যে সাকিব খানের বর্তমান স্ট্যাটাসটি, সাকিব খান বরাবর মতো আবারও কিন্তু দেশীয় চলচ্চিত্রের প্রতি আগ্রহী হচ্ছেন, অর্থাৎ শাহিন সুমন পরিচালিত নতুন ছবি, আপনারা সবাই জানেন যে একটি প্রেম দরকার মাননীয় সরকার ছবিটির মহরত হয়ে গেল এবং শাপলা মিডিয়ার সাথে নতুনভাবে দুটি ছবির চুক্তিবদ্ধ হলেন এবং কথা দিলেন যে তাদের সাথে নিয়মিত কাজ করবেন। চলচ্চিত্রের যদিও মন্দা একটি অবস্থা বা সংকটকাল চলছে সেটি আমরা সবাই জানি, বা মোটা দাগে আমরা প্রায় সবাই বলি বিভিন্ন শোতে, আমার শোতে বা বাইরের আড্ডাতে, সেক্ষেত্রে কিন্তু আবারও নতুন একটা ভাইব তৈরি হচ্ছে। তাহসান আসছে নতুনভাবে, পোড়ামন টু দিয়ে সিয়াম নতুনভাবে আলোচনা এসছে, সব মিলিয়ে তরুণরা আবারও হলমুখী হবার একটা প্রবণতা দেখা দিচ্ছে। যদিও আমলাতান্ত্রিক জটিলতা আমাদের হল সংখ্যা কমছে, হলের পরিবেশ, হলের মান বা বিভিন্ন লজিস্টিক সাপোর্ট এখনও অবধি সরকারিভাবে বা বেসরকারি উদ্যোগে উন্নয়ন হয়নি, তবে আশা করতে দোষ কোথায়। এবং সেই কথাটি মূলত সাকিব খান তার আলোচনা এনেছেন বারবার, যে আমাদের এই নাজুক পরিস্থিতিতে অবশ্যই সরকারিভাবে খুব উদ্যোগী হয়ে আমাদের চলচ্চিত্রের পাশে দাঁড়ানো উচিত। সুপ্রিয় দর্শক, চলুন শুনে আসি সাকিব খানের নিজস্ব বক্তব্যগুলো। সিনিয়র জুনিয়র এগুলো না দেখে যারা ভালো কাজ করতেছে তাদেরকে উৎসাহিত করা। এক্স্যাক্টলি আরেকটা বিষয় একটু মতামত শুনতে চাবো। 20 বছর ধরে আছি বিধায় যে আমি চলচ্চিত্রের খুব ভালো চেয়ে ফেললাম, তা একটি আমার আমাকে দেখতে হবে যে আমি চলচ্চিত্রে আমি কতটুকু ভালো চাইছি এখন, কতটুকু চাইছি না। কারেক্ট কারেক্ট। একটা বিষয় হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার অবস্থানটা সম্পর্কে একটু আপনি ক্লিয়ার করতেন। গত পরশু স্ট্যাটাস দিছে যে এসকে মুভিজের বিরুদ্ধে যে তারা তাদের দেখেন জাজ মাল্টিমিডিয়া আর লোকে এসকে মুভিজ তারা তো যৌথভাবে একসাথে অনেক সিনেমা কাজ কারেক্ট করেছে এবং তারাই লঞ্চ করছে। যতটুকু জানা তাদের মধ্যে একটা দেনা পানার একটা ব্যাপার আছে, মানে আমাদের যে যৌথ প্রযোজনা হচ্ছে সেই সব ছবির উপর পড়বে কিনা। না না, কেন কেন পড়বে, আপনার এসকে মুভিজ ছাড়াও তো ব্যাঙ্গুর হচ্ছে তারা কাজ করছে, আবার এসকে মুভিজ অন্যান্যদের সাথে কাজ করছে। হঠাৎ করে তারা তাদের পানা দেনার একটা ব্যাপার আছে, এ বলছে ওর কাছে টাকা পায়, এ বলছে হিসাব কিতাব দিচ্ছে না, এগুলো ব্যাপার আছে তাদের। সেটা নিয়ে আমাদের কেন মাথা ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, পাশে আমাদের হিরোর ছবি হচ্ছে, সব মিলে আপনার প্রত্যাশার জায়গাটা কি বলেন? আমি আমার জায়গা থেকে আমার ইন্ডাস্ট্রির জন্য কাজ করে যাচ্ছি। আজকে যখন কলকাতা বলেন আর যেখানেই বলেন, যখন ছবিটা রিলিজ হচ্ছে আজকে ইউএইতে, মিডল ইস্টে ছবি রিলিজ হয়, আমাদের বড় ছবি কানাডা অস্ট্রেলিয়া রিলিজ হয়, আজকে পশ্চিমবঙ্গে রিলিজ হয়, আজকে আসামে রিলিজ হয়, যখনই রিলিজ হচ্ছে আপনার, যখন আমার নামটা স্ক্রিনে আসতেছে
শাকিব খান, তার পাশে কিন্তু ব্যারিকেডে লেখা থাকে বাংলাদেশ। সো আমি কিন্তু আমার দেশের প্রতিনিধিত্ব করছি, এক্স্যাক্টলি আমি আমার প্রতিনিধিত্ব, আমি আমার দেশের প্রতিনিধিত্ব অ্যাজ অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি, নাথিং এস, আর কিছুই না। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আমার দেশকে কত ভালোভাবে প্রেজেন্ট করা যায়। আর এটা তো আমার দেশের মানুষ, এই যে কোটি কোটি মানুষেরা প্রাউড করে, গর্ব করে। দু চারজন লোক কি বললো না বললো সেটার দিকে আমি তাকাবো না, বাট দেশের কোটি কোটি মানুষ তারা তো অ্যাপ্রিশিয়েট করছে, তারা গর্ব করছে যে আমার শাকিব খান, একদম একদম আমাদের শাকিব খান। সেটাই তাকে ইন্ডিয়া বিরাট অঙ্কের টাকায় হায়ার করে দিচ্ছে। দেশের কোটি কোটি মানুষ গর্ব করছে। আমার কাছে মনে হয় যে এখন যে সরকার মাদক বিরোধী যে আন্দোলনে আপনার খুব জোর দিচ্ছে, তো আসলে এই যুব সমাজ আপনি একটা দেখবেন, আমি বেশ কিছুদিন ধরেই দেখছি সোশ্যাল মিডিয়া গুলোতে, যখন একটা ভালো ছবি, আমাদের আমাদের যখন একটা ভালো ছবি, সে চালবাজ, সে নবাব, সে যে কোনো একটা ভালো ছবি, সুপার হিরো, যে কোনো ভালো ছবি যখন রিলিজ হতে হয় না, তখন দেখবেন সোশ্যাল মিডিয়া গুলোতে ইয়াং ক্রাউডের খুব মানে এরা খুব ব্যস্ত থাকে সারাক্ষণ। কারেক্ট, আপনার এই যুব সমাজকে এই মাদকের হাত থেকে রক্ষার জন্য ভালো ভালো সিনেমা গুলো কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিনেমা কিন্তু শুধু যে নাচ গানের মধ্যে সীমাবদ্ধ তা না, এই অভিযান করে দেখেন, অভিযান তো করছে, কিন্তু একটা এই যে সূত্রধারার ভালো ভালো সিনেমা হলে কি হয়, এই ইয়াং ক্রাউডরা কিন্তু এদিকে ব্যস্ত থাকে। একটা সিনেমা আমি দেখেছি যে তারা ফেসবুকে দিচ্ছে যে তারা 20-30 বারও দেখেছে, তার মানে তার কাছে সময় নেই একটা মাদক সেবন করার, খারাপ পথে যাওয়া। তার পছন্দের হিরোটা সমাজের প্রতি দায়িত্ব পালন করছে, পরিবারের প্রতি দায়িত্ব পালন করছে, তখন কিন্তু তার মধ্যে এটা জাগ্রত হয়। এখন ভালো সিনেমাকে কিন্তু আমাদেরকে পেট্রোনাইজ করতে হবে, ভালো সিনেমা মুক্তি দেওয়ার জন্য। এই যে দর্শক কিভাবে এখন লাখ লাখ মানুষ, কোটি কোটি ইয়াং ক্রাউড কিন্তু খুব প্রতিবাদ করে, সরকারের দিকে নজর দেওয়া উচিত। মাদক বিরোধী আন্দোলন যেভাবে করছে তার পাশাপাশি তাদের এই সুস্থ বিনোদনের এই ভালো শিক্ষামূলক এই যে এই ছবিগুলো তারা দেখতে পারে, ইয়াং ক্রাউড তারা যেন সুন্দর সময় কাটাতে পারে, এখান থেকে শিখতে পারে, সেই সুযোগও করে দেওয়া। আপনার ফিল্মের যে ঘোষণা দিয়েছিলেন প্রযোজনার, সেটার কি কোনো এবছর আসতে পারে কিনা, কোনো সময় হোক, সময় হলেই সব জানেন। আর ওখানে দেবজিতের পাশে প্রতিদ্বন্দ্বিতা বা যে তুলনামূলক আলোচনা চলছে, এই বিষয়ে আপনার কোনো? আমি ওগুলো প্রতিদ্বন্দ্বিতা তো কখনোই করিনি না, বাংলাদেশে করেছি না, আমার মতো করে করে যাই, আমি আমার চেষ্টা করি আমার কাজটা করি। সেটাই, আর হচ্ছে বাংলাদেশের আর্টিস্টরা তো এখনো প্রফেশনাল ওইরকম অর্থে আমরা হই নাই, এখনো কিন্তু আমরা মন দিয়ে কাজ করি আর কি। কারেক্ট কারেক্ট, আবেগে আবেগে আমাদের আমাদের কিন্তু কোনো কন্ট্রাক্ট ফন্ট্রাক্ট থাকে না, এটা একটা বড় কিন্তু বাজে একটা বিষয় আমাদের জন্য। আজকে দেশের বাইরের যে কাজগুলো হয়, একটা হিরো বা একটা আর্টিস্টের, একটা হিরোদের স্পেশালি স্টারদের ক্ষেত্রে যা হয়, তার মধ্যে রিটেন ডেট থাকে, আপনি রিলিজ কবে করবেন, এটা যদি রিলিজ না করে তাহলে এই আর্টিস্টের সাথে কনসার্ন করে তারপর রিলিজ করতে হবে, সেগুলো হয় না আমাদের এখানে না। এখন আপনার মনে করেন ইট টার্গেট একটা ছবি বানানো হলো, ফাইন, এবার যে ছবিগুলো এক একটা সময় অনুযায়ী এক একটা ছবি, তো বিষয়টা ওইরকম না। এখনো আমরা কিন্তু যত যাই বলি প্রফেশনালি আমাদের এখানে ওইরকম ডিল তাহলে পরে সরকারের উচিত যে ভাই নোংরামই যখন হচ্ছে তখন চলচ্চিত্র বাংলাদেশে দরকার নাই, বন্ধ করে দিই। তাহলে এইভাবে চলচ্চিত্র আগাইতে পারবে না, এই নোংরাম হচ্ছে চলচ্চিত্র তো আগাবেই না, এই নোংরাম হচ্ছে চলচ্চিত্র আরো ধ্বংস হবে, তার মাঝখানে কিছু লোক কিন্তু আপনার ফিজিক্যালি হেসেল হবে,
খুবই বাজে পরিস্থিতি ভেতর দিয়ে গেছে। নিয়ত একটা মনে করেন যে আমি এই চলচ্চিত্রে এরকম অস্থির অবস্থা আমার এই 19 বছর ক্যারিয়ারে দেখি নাই। আমি আমার চোখে বড় বড় স্টারদের দেখছি, স্টারদের ক্লাস দেখছি, আমি মান্না সাহেবকে দেখছি, দীপজল সাহেবকে দেখছি, তাদের মধ্যে ক্লাস দেখছি, বাট নোংরামও দেখি নাই কখনো। সেটাই মানে যেটা এখন হচ্ছে এটা আমরা ওই নোংরামোর পর্যায়ে কখনো যায় না। এটা আমাদের 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 সাংবাদিকতা ক্যারিয়ারে দেখি নাই আসলে। এটা কি ধরনের এখানে হেলদি কম্পিটিশনের চাইতে এখন মধ্যে মধুযুক্ত লেগে গেল। আমার মনে হয় সরকার যদি বিষয়গুলো আমার মনে হয় যে সরকারের দৃষ্টি দেওয়া উচিত, কান পর্যন্ত যাওয়া উচিত। মন্ত্রী একটা কথা বলতে গেলে মন্ত্রীর বিরুদ্ধে নিশ্চয়ই শুনলেন এবং আপনাদের কৌতূহলের জায়গাটাও নিশ্চয়ই পূরণ হলো। আমি এর বাইরেও বেশ কিছু নতুন কন্টেন্ট তৈরি করছি, ডাকবাক্স, হকার বা টপ কমেন্টস সহ টপ 5 তৈরি করছি, যেখানে আপনাদের প্রিয় তারকাদের বিভিন্ন রকম মতামত, বিভিন্ন রকম অ্যানালিটিক রিপোর্ট এবং নিজস্ব প্রতিবেদন থাকবে। সো স্টে টিউন আমার চ্যানেলের সাথে। এবং একই সাথে আমি একটি ঘোষণা দিতে চাই, যেহেতু ডাকবাক্স নামের অনুষ্ঠানটি নিয়মিত আপনাদের কন্টেন্ট দিয়েই আমি তৈরি করতে চাচ্ছি। একটি পর্ব অলরেডি পোস্ট হয়েছে যেখানে অনেক সাড়া পেয়েছি। মূলত আপনারা ইউটিউবে সাধারণত কমেন্ট লিখে থাকেন, আমি চাইছি আমার অফিসিয়াল ফেসবুক ইনবক্সে আপনারা ভিডিও করে আপনাদের এই মতামতটি পাঠান, যে কোনো বিষয়ে, হতে পারে শাকিব খান, হতে পারে সিয়াম, শুভ, হতে পারে চলচ্চিত্র, গান, নাটক, যে কোনো বিষয়ে, হতে পারে সোশ্যাল অ্যাফেয়ারের যে কোনো মতামত নিয়ে আপনার মতামত পাঠান। এবং আপনার মতামতের সাথে প্রাসঙ্গিকতা রেখে আমি নিজস্ব ব্লগ তৈরি করব, সেখানে হতে পারে নতুন ধরনের একটি প্রতিবেদন যেখানে আপনারাও অংশ নিলেন। সো আর দেরি নয়, সেলফোনে ভিডিও করে আমার পিন কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমার ফেসবুক লিঙ্কটি, এবং সেখানে ক্লিক করে ঢুকে যান এবং ইনবক্স করে পাঠিয়ে দিন আপনার ভিডিও বার্তা, যেখানে আপনারা জানান মন খুলে আপনাদের মতামত। আমি অপেক্ষায় থাকবো আপনাদের মতামতের। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ মাই চ্যানেল বাই সাবস্ক্রাইব এবং প্রেস দ্য বেল বাটন। স্টে ব্লেসড, আল্লাহ হাফেজ।